যুক্তরাষ্ট্রে এক সাংবাদিককে হুমকি দেওয়ার বেশ সমালোচনায় মুখে পড়েছেন বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো পলিটিকোর এক নারী সাংবাদিক টারা ম্যালোরিকে হুমকি দেওয়ায় তীব্র সমালোচনার মুখে শনিবার নিজের পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, এরইমধ্যে পদত্যাগপত্র গ্রহণ করেছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলোর সঙ্গে এক্সিওসের সাংবাদিক অ্যালেক্সি ম্যাককমান্ডের রোম্যান্টিক সম্পর্কের গুঞ্জন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার জেরে পলিটিকোর ওই নারী প্রতিবেদককে হুমকি দেন বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা। এ নিয়ে গত কয়েকদিন ধরে মার্কিন গণমাধ্যমে তোলপাড় শুরু হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে বিনা বেতনে 7 দিনের জন্য বরখাস্ত করা হয় টিজে ডাকলোকে।